দেখো বন্ধুরা, আমি যাচ্ছি বাগানে। বাগানে অ্যাকচুয়ালি আমাদের অনেক গাছ আছে, তাল গাছ আছে, নারকেল গাছ আছে, আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি, অনেক গাছ আছে বাগানে। তো সে বাগানের গাছ থেকেই আমি তাল আনতে যাচ্ছি। তো চলো দেখাই তোমাদের, এটা হলো আমাদের বাগান। এই যে এটা আমাদের একটা পুকুর, এটা একটা ছোট পুকুর, কিন্তু বর্ষায় অনেকটা জল হয়ে গেছে অ্যাকচুয়ালি এখানে। আর এই বাগানে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে অনেক নারকেল গাছ, অনেক তাল গাছ, এই যে। তো এই সব গাছেরই তাল দিয়ে আমি তালের বড়া করব। আমার অ্যাকচুয়ালি অর্ডার আছে, অনেকটা অর্ডার আছে। তো দেখো, এই যে তাল, এটা অ্যাকচুয়ালি লাল তাল, আমি নেব কালো তাল। তো লাল তালটা অনেক সময় একটু তিতো তিতো মতো হয়। আর এই যে আমার ননদ, এটা আমার একটা ননদ হয়, এর নাম মনীষা। তো ও আমাদের বাড়িতে সবসময় আমার মেয়ের সাথে থাকে আর কি, খেলা করে মেয়ের সাথে। তো ওকে দিয়ে আমি তালগুলো এই যে আনাচ্ছি। আর এই যে সেই আমাদের খড়ের গাদাটা, এটা অ্যাকচুয়ালি আমাদের খড়ের গাদা নয়, ওই যে যে ওই মনীষাদের তালের, সরি, খড়ের গাদা আর কি, ওরাই অ্যাকচুয়ালি ধান চাষ করে, আমরা তো করি না। তো চলো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। আর অভিজিৎ নারকেল ফাটিয়ে দিচ্ছে। আর এই যে মেয়ে ওর পাশে বসে আছে, ওর বাবা কি করছে ও দেখছে আর কি। এই যে ওর নারকেল ফাটানো হয়ে গেছে, এবার আমি নারকেলটা কুড়িয়ে নেব। আর নারকেল কুড়তে বসে মেয়েও আমার কোলে বসে আছে, কোল থেকে নামছে না, ও নারকেল খাবে বলছে। এই যে আমি নিয়েছি অ্যাকচুয়ালি কালো তাল, আর কালো তাল কিন্তু মিষ্টি হয়, আর লাল তালটা অনেক সময় মিষ্টি হয় না, একটু তিতো টাইপের হয়। তো আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়িয়ে নিয়ে একটুখানি আমি জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে একটু মেখে নেব। এই যে জল দিয়ে আমি হালকা হাতে একটু মেখে নিয়ে একটা বড় পাত্রের উপরে ছিদ্রযুক্ত থালা বসিয়ে, তো সেটাতে কিন্তু আমি এরকম করে মানে গ্রেটার দিয়ে যেমন গ্রেট করে, তো সেরকম করে নেব। আর তালের যে পাল্পগুলো সেগুলো কিন্তু নিচের পাত্রে জমা হবে। এরকম করে কিন্তু তালের পাল্প খুব সহজেই বের করা যায়, তোমরাও এই প্রসেসটা ফলো করতে পারো। এই যে খুব সুন্দরভাবে তালের পাল্পটা এখানে জমা হচ্ছে। তো তারপরে আমি একটা নেট রেখে সেই নেটের উপরে তালের পাল্পটা ঢেলে ছেঁকে নেব। অ্যাকচুয়ালি আমার কাছে বড় ছাঁকনি নেই, তো সেই কারণে কিন্তু আমি এরকম একটা পরিষ্কার নেটে করে তালের পাল্পটা ছেঁকে নিচ্ছি। কারণ তালের পাল্পের ভেতরে অনেক ফাইবার থাকে, তো সেগুলো মুখে পড়লে খুব বাজে লাগে, তো সেই কারণে কিন্তু আমি তালের পাল্পটা এরকম করে ছেঁকে নিচ্ছি। তো এবার চলে যাব মেন রেসিপিতে। তালের পাল্পটা আমি এখানে তিনটে তালের পাল্প নিয়েছি, তো এর ভেতরে এই যে সুজি অ্যাড করছি। এটা হলো 200 গ্রামের থেকে একটু কম পরিমাণ, মানে প্রায় 200 আর কি। আমি যেহেতু এখানে অনেকটা বড়া করব,
আর এখানে দিচ্ছি একটা বড় সাইজের নারকেল, ও সরি একটা নয় দেড়খানা নারকেল আমি এখানে নিয়েছি আর কি। আরও একটা নারকেলের হাফ অংশ আছে। তো এই তালের বড়াটা আমাদের অনেকটা আছে ডেলিভারির জন্য, আর ওখানিকটা আমি আমার ভাইয়ের কাছে পাঠাবো, মান্থলি খাবারে দেব সেই কারণে। আর এখানে নিচ্ছি আমি চালের গুঁড়ো, চালের গুঁড়ো এখানে আমি নিয়েছি 150 গ্রাম। এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি এই ময়দা চালের গুঁড়ো এগুলো কিন্তু সব কিছু আমি এরকম চালনিতে করে চেলে নিচ্ছি। এই যে চালের গুঁড়ো আমার এ করা হয়ে গেছে, চালা হয়ে গেছে। এখানে দিচ্ছি আমি মৌরি, আটা অল্প পরিমাণে অ্যাড করতে পারো। আটা দিলেও কিন্তু ময়দা এবং আটা দুটো মিক্সড করে দিলেও কিন্তু তালের বড়া নরম, কিন্তু তালের বড়া কখনোই তালের ব্যাটারের ভেতরে আটা মিক্সড করি না। তো আমি এই প্রসেসে করি, খুব সুন্দর নরম হয়ে যায়। তো দেখো আমার তালের বড়া ভাজা হচ্ছে এখন, এই যে। আর আমার সবগুলো তালের বড়া ভাজা প্রায় কমপ্লিট, এই যে অনেকটাই হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এরপরে মালপোয়া করে ফেলি। এই যে আমি তালের মালপোয়া তৈরি করছি, এটা অ্যাকচুয়ালি আমি শুকনো মালপোয়া করছি। এটা রসে ভেজালে কিন্তু ভীষণ সুন্দর হয়, খুব তুলতুলে নরম হয়। তো আমার শুকনো মালপোয়ার অর্ডার আছে। এই যে মালপোয়া কিন্তু আমার হয়ে গেছে, আর এই দেখো আমার ডেলিভারির জন্যও কিন্তু সব কিছু এখানে গোছানো হয়ে গেছে। তালের বড়া করেছি, এখানে আমার 150 পিস তালের বড়া আছে, আর 12 পিস মালপোয়া আছে, আর এই যে একটা কন্টেনারে আছে তালের ক্ষীর। তো দেখো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তোমরা অবশ্যই আমাকে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো এবং আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো। এই দেখো আমার এইগুলো এখন ডেলিভারির জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি সব কিছু প্যাক করে দিয়ে দেবো অভিজিৎকে, ও অ্যাকচুয়ালি ডেলিভারি করবে। তো দেখো এই যে এটা হলো তালের ক্ষীর। এখানে কিন্তু খোয়া ক্ষীর, লিকুইড দুধ, পাউডার দুধ, নারকেল, তাল, চিনি, কাজু, কিশমিশ, এলাচ, তেজপাতা সব দেওয়া আছে, এই যে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।